সুপ্রিয় দর্শক, ডয়েচে ভেলে বাংলা বিভাগের ফেসবুক লাইভে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে জায়গাটি আছি সেটিকে বলোনিয়া শহরে বাংলা টাউন বলে। এখানে অনেকগুলি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আছেন এবং বাংলাদেশি যারা বলোনিয়া শহরে আছেন তারা মূলত এই জায়গাটিকে কেন্দ্র করে একটু জড়ো হন বা তাদের সময় কাটান বা তাদের নিত্য প্রয়োজনীয় বাজারও করেন। আমরা বাংলা বাজার বলে যে দোকানটি সামনে এখন দাঁড়িয়ে আছি, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাংলা বাজার দোকানের মধ্যে আসলে কি আছে, কারা আছে। আমরা একটু ঢুকি দোকানটার মধ্যে। সালাম আলাইকুম ভাই। আমরা আসলে মানে কে? আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম ভাই। আচ্ছা, আপনি আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? যা আসলে আমরা ডয়েচে ভেলে থেকে এসেছি ইতালিতে, আপনারা কেমন আছেন একটু দেখার জন্য। আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলতেন প্লিজ। সরি, আপনাদের জি, আমার নাম মুক্তার হোসেন, আমি দীর্ঘদিন যাবত এই বাংলা ব্যবসার সঙ্গে জড়িত। জি জি, এখানে আমরা প্রচুর শাকসবজি দেখতে পাচ্ছি। এই শাকসবজিগুলি কি লোকালি আসে না, যেমন পুঁই শাক, একেবারে তাজা পুঁই শাক আমরা দেখতে পাচ্ছি, লোকালি আসছে না অন্য কোথাও থেকে? যেগুলি দেখতেছেন এগুলি সব ইতালি, শুধু লেবুটা বাংলাদেশের। লেবু বাংলাদেশ থেকে আসছে? এগুলি বাংলাদেশের লেবু, আম, এগুলি বাংলাদেশ থেকে আসছে? আচ্ছা, বাংলাদেশ থেকে কি আসছে? আমরা বাংলাদেশ থেকে বর্তমানে এয়ার কার্গোতে মালগুলি আসে, যেহেতু বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট আসতেছে না। জি, লেবুটা কি আপনাদের এখানে সরাসরি আসছে নাকি এটা রুম বা? জি জি, এটা রুম হয়ে এখানে আসছে, রুম হয়ে এখানে আসছে। আর আর বাকি যে এই যে সিম, দুই রকমের সিম দেখতে পাচ্ছি আমরা, ঢেঁড়স দেখতে পাচ্ছি, বেগুন, সেগুলি সব ইতালি? জি জি, এগুলি কাঁচামরিচ? জি, এগুলি সব ইতালি। ওকে ওকে, আমরা ছোট লাউ দেখতে পাচ্ছি, কুমড়া দেখতে পাচ্ছি, চাল কুমড়া, রাইট? জি জি, চাল কুমড়া দেখতে পাচ্ছি, স্কোয়াশ। আর এই আম বাংলাদেশ থেকে এসেছে? জি, এই আমটা পাকিস্তানের, এই আমটা বাংলাদেশ। আর এটা কি আম? নামটা আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, একটু যদি আপনি একটু যদি একটু যদি আপনি দাম আমাদেরকে একটু বলতেন যে কোনটা কিরকম দাম আছে। মানে আমরা এখানে যে পুঁই শাক দেখতে পাচ্ছি, পুঁই শাক, পুঁই শাক 1 ইউরো 50 পয়সা। জি জি, আর করলা 2 ইউরো। একটু যদি করলা, করলা 2 ইউরো। জি, কাঁচামরিচ 4 ইউরো। জি, ভেন্ডি 4 ইউরো। আচ্ছা, সিম 3 ইউরো। ওকে, এগুলি এখন বর্তমানে লোকাল মাল তো প্রতি সপ্তাহে দামটা কমতে থাকে, দামটা কমতে থাকবে। লাউ তো দেখা, লাউটা আজকে কম আছে কিন্তু 99 পয়সা। 99 পয়সা? জি জি। ওকে, ফ্যান্টাস্টিক। এইখানে তো আমরা মাংস দেখতে পাচ্ছি, মাংস সাধারণত কোথা থেকে আসে? আমরা মুরগি দেখতে পাচ্ছি, মাছ কি আসে আপনার আপনার এখানে কি মাছ আসে? জি জি, এই যে দেখেন পিছনে প্রচুর বাংলাদেশি মাছ আছে। জি জি, এই আর এই মাইগুলি সব এই ইতালির, এগুলি সব এই? জি 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 জি, এগুলি সব হালাল। এই এই হালালটা আপনি কিভাবে মেইনটেইন করেন, মানে কিভাবে হালালটা কিভাবে পান, আপনি কোথা থেকে পান? জি, যে সব কোম্পানিগুলিতে হালাল বিক্রি করে আমরা সেখান থেকে সংগ্রহ করি। ওকে, যারা হালাল বিক্রি করে তাদের কাছে এই হালালের জন্য কি দাম একটু বেশি হেরফের করে বা বেশি কম হয়? না জি, আসলে আমরা শুধু বিক্রি করি এইটাই, যার কারণে আমরা অন্যটার খবর রাখি না, এটা সাধারণত। জি জি জি, আপনারা কখনোই কোনো ওইটার ব্যাপারে আমরা কোনো আগ্রহী না, আমরা জানতেও চাই না। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আমরা একটু পিছনে দেখেন, আমরা আমরা বেশি মাছ আছে, আমরা একটু মাছ, আপনি আমাদেরকে একটু মাছগুলি দেখিয়ে একটু যদি মাছগুলির সঙ্গে একটু কোনটা কিরকম দাম সেটাও যদি আমাদেরকে একটু বলেন বা কোনটা কোথা থেকে এসেছে। আমরা এখানে প্রচুর, আপনি যদি একটু দেখেন এই যে এখানে যে মাছগুলি আছে এই প্যাকেটগুলি সব বাংলাদেশের মাছ। আমরা কিন্তু প্রচুর বাংলাদেশি মাছ এখানে দেখতে পাচ্ছি, কই মাছ? জি, এই যে এখানে দেখেন সব বাংলাদেশের মাছ এগুলি। এগুলি এগুলি কি বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি মাছ নাকি? জি জি, এই যত প্যাকেট এখানে যত প্যাকেট দেখেন এগুলি সব বাংলাদেশের। তারপর রুই মাছগুলি মায়ানমারের, রুই মাছগুলি বাংলাদেশ থেকে আসে না, ইলিশ মাছ বাংলাদেশেরও আছে, মায়ানমারেরও আছে, প্রচুর ওই পাশ থেকে আসে। জি জি, আমরা দেখতে পারতাম। একটু 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 যদি দামও বলেন, আমাদের দর্শকরা দাম জানতে চাইছে যে কোনটা কিরকম দাম। আমি আপনাকে বলি, রুই মাছ প্রতি কেজি 3.5 ইউরো। ওকে, তারপরে আপনার কোন মাছের কথা বলবো, ইলিশ, ইলিশ কই মাছ 500 গ্রাম 3.5 ইউরো। আচ্ছা, 600 গ্রাম আছে, 800 গ্রাম আছে, 6 ইউরো। আচ্ছা, তারপরে আপনার কি বলে ওইখানে আমরা একটা ছোট মাছ দেখতে পাচ্ছি, ছোট মাছ তারপরে পুঁটি মাছ 3.5 ইউরো,
আপনার এই প্রতিষ্ঠানটি কতদিন ধরে আছে? দামের পার্থক্য যদি বলতেন, বাংলাদেশের এই যে মায়ানমারের এটা 14 ইউরো প্রতি কেজি, আর বাংলাদেশের মানুষ যা খেতে চান তার কোনো কিছু পাওয়া যায় না, এরকম কোনো কিছু আছে? আমি তো আমাদের এখানে পাওয়া যায় আর কি, তারপর অনেক সময় বন্ধ করে দিতে হবে, মানে পাওয়া যায় না এরকম কোনো কিছু, আমি আসলে এখনো চোখে পড়তেছে না। আপনি আনতে চান অথচ আনতে পারতেছেন না, এরকম কি আছে বাংলাদেশে? এমন কোনো কিছু নাই যেটা আনতে চাই পাওয়া যায় না, কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি। এমনি কোনো স্পেসিফিক কোনো কিছুর জন্য আপনার কাছে চাহিদা থাকে, যেমন এরকম ঘি চাই, এই সরিষার তেল চাই, বা এরকম কোনো? সরিষার তেল অ্যাভেলেবেল, এটার কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি ঘিটা এখানে আমরা আনি না আর কি, পথে। জি জি, আমরা তো দেখে ফেললাম আপনার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খুবই ভালো লাগলো। আমরা একটু বাইরে আপনারা মাংস দেশি দোকানের মতো হাড্ডি সহ কেটে যে যেমন চাইছে তেমন দিতে একটু গরুর মাংসের জার্মানি নেওয়া যাবে কিনা সেটি আরাফাত জানতে চাইছে, কিন্তু আমরা আসলে আমাদের তো কোনো কুলিং সো মাচ, আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো। কাঁচা মরিচ কত করে বিক্রি করেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের সাথে দেখা হলো। জি, আপনাদের সময়ের জন্য ধন্যবাদ। আমরা একটু আরেকটু সামনে যাই, আমরা একটু দেখি। আসলে জার্মানিতে আমরা বাংলাদেশি খাবারের এত ভেরিয়েশন পাই না, বড় শহরে মানে ফ্রাঙ্কফুর্টে হয়তো কিছু দোকানে কিছু ভেরিয়েশন এরকম থাকতে পারে, কিন্তু এত আমরা দেখি না। আরাফাত আরো ভালো বলতে পারবে। আরাফাত ফ্রাঙ্কফুর্টে কি এত ভেনিউ? ফ্রাঙ্কফুর্টে এরকম বাংলা দোকান আছে? যেখান থেকে নানা শহরে ওরা পণ্য সরবরাহ করে, শাকসবজি থেকে শুরু করে। আমরা বুঝতে পারছি যে এটি একটি রেগুলার মানি এক্সচেঞ্জ দোকান, ঠিক আছে। এখানে আসলে কাজ হচ্ছে। জি, ইসলাম ভাই, জি, আমরা এখানে আর না ঢুকে। সামনে কি বাংলাদেশি জনগণের জন্য বা বাংলাদেশি যারা এখানে অভিবাসী আছেন,
আমরা একটি মসজিদ হয়তো দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই, যেটি আমরা এই জায়গা দিয়ে যে আমরা হাঁটছি সেটি কি বাঙালি অধ্যুষিত এলাকা? আমাদেরকে লোকালিটি বাঙালির এখানে থাকেন, নানা ধরনের গ্রাফিতিও আমরা দেখতে পাচ্ছি। আমরা মসজিদটি খোলা আছে, যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে মসজিদটি একটু দেখাবো। একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলা মসজিদ আন নূর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় লেখা আছে মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদে প্রবেশ করার নিয়ম কানুনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যদি ভিতরে কেউ না থাকে আমরা 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 বাইরে থেকে দেখি। এখানে মসজিদে প্রবেশের নিয়ম কানুন মেনে চলতে বলা হচ্ছে, মাস্ক পরে মসজিদে প্রবেশ করার কথা, ব্যক্তিগত জানামাজ নিয়ে আসা, বাসা থেকে উজু করে আসা, 1 মিটার দূরত্ব থেকে নামাজ পড়া, বাচ্চাদের মসজিদে না আনা, শরীরের তাপমাত্রা 37.5 ডিগ্রি বেশি হলে মসজিদে বাসা থেকে বিরত থাকা এবং ঘরে নামাজ পড়ার নির্দেশাবলী এখানে আছে স্পষ্টভাবে। আমরা দেখতে পাচ্ছি কেউ খুলছেন মসজিদটি, আমরা কেউ করছি আপনার সাথে একটু 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 মসজিদটা আমরা 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 একজন একটু ভিতরে গিয়ে একটু মসজিদটা একটু দেখে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা 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 বাইরে থেকে আমরা বাইরে থেকেই দেখি, অসুবিধা নাই। আমরা দেখলাম এখানে মসজিদে কতজন একসঙ্গে নামাজ পড়তে পারেন ভাই, কতজন একসঙ্গে নামাজ পড়তে পারেন? আসলে তো মসজিদ কুমরি ছাড়া কোনো কথা বলা আমার জন্য এটা মানে আমি বলি অ্যারাউন্ড আপনার 200 বিকাল টাইমে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা বুঝতে পেরেছি, আমরা এদিকে আসি, অসুবিধা নাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা দেখলাম যে এখানে একটা বাংলা টাউন, এখানে বাংলাদেশের বিভিন্ন জন এখানে থাকতেছেন, বাংলাদেশের বিভিন্ন জন থাকেন এবং বাংলা বাজার, মসজিদ, সামনে আরও কিছু দোকান এবং বেশ কিছু মানুষজন এখানে আসলে কথা বলছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। না, আমরা এখানে এটি এই ফেসবুক লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি, আমরা পরে কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এখানে আসলে আরও মানে এক্সচেঞ্জের দোকান দেখা দিচ্ছে। দর্শক, আমরা ডয়েচে ভেলে বাংলা ভাষা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই বোলোনিয়া শহরে আরও 2-1টি বিষয় আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে চাবো, আমরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সেই পর্যন্ত ধন্যবাদ।